বি টাউনে ফিটনেস ফ্রিকার অনেকেই আছেন, নিজের শরীরের প্রতি যত্ন নেন প্রায় সব তারকাই, কিন্তু এই তালিকায় শীর্ষে রয়েছেন অক্ষয় কুমার। নিজের স্বাস্থ্যের ব্যাপারে বরাবরই ভীষণ সচেতন আজকে, সঠিক ডায়েট থেকে শুরু করে পর্যাপ্ত ঘুম কোনোটাই ফাঁকি দেন না অভিনেতা, এবং শারীরিক কসরত এ ব্যাপারেও অক্ষয়ের জুড়ি মেলা ভায়। নববর্ষের প্রথম সকালে টুইটারে নিজের শারীরিক কসরতের একটি ভিডিও শেয়ার করেন বলিউডের এই তাপর অভিনেতা। আর ওই ভিডিওতে দেখা গিয়েছে পুরো দম লাগাকে হাইশা স্টাইলের বগুড় ভাজছেন অক্ষয় কুমার। স্বভাবত নিজের বাড়ির লনে মুগুর ভাজার প্র্যাকটিস করছেন আজকে। সামনে দেখা যাচ্ছে বিস্তৃত সমুদ্র, আর মেঘের ফাঁক দিয়ে সবে মাত্র উঁকি দিয়েছেন সূর্যদেব। মুগুর ভাজা শেষ করে অক্ষয় হাতে তুলে নিলেন তার অন্যতম ফেভারিট নান চাকু। খানিকক্ষণ সেই নান চাকু নিয়ে চলল কসরত। ভিডিও শেয়ার করে অক্ষয় লিখেছেন, আপনাদের সবার সঙ্গে নতুন বছরের প্রথম সূর্যোদয় শেয়ার করলাম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অক্ষয় তার ফ্যানেদের এইটাও জানিয়েছেন যে 2019 নতুন দুটো ছবিতে কাজ করবেন তিনি, আর দুই সিনেমাতেই অ্যাকশন থাকবে ভরপুর। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই নিজের নানা ফিটনেস অ্যাক্টিভিটিস এর ভিডিও শেয়ার করেন অক্ষয় কুমার। কদিন আগেই ভাইরাল হয়েছিল তার মেয়ে ছোট নিতারার ফিটনেস ট্রেনিং এর ভিডিও। তবে বছরের শুরুতেই অক্ষয়ের মুগুর ভাজা এবং নান চাকু স্টান্ট হৃদয় জিতে নিয়েছে নেটিজেনদের। 51-তেও যে অভিনেতা একদম ফিট সেটা তার মুগুর ভাজা দেখলেই বোঝা যায়। সম্ভবত এই ফিটনেসই আক্ষয়ের আত্মবিশ্বাসের অন্যতম কারণ, আর এই আত্মবিশ্বাসের উপর ভর করে অভিনেতা কিন্তু বেশ কিছু সিনেমায় স্টান্টম্যানের সাহায্য নেননি, বরং অনায়াসে নিজের চেক দিয়েছেন বিভিন্ন দুঃসাহসিক স্টান্টের সিনে। আর ডিরেক্টরও এক শটেই বলতে বাধ্য হয়েছেন পারফেক্ট। ফিটনেসের প্রতি বরাবরই খুব সচেতন অক্ষয়, নান চাকু প্র্যাকটিস থেকে শুরু করে মার্শাল আর্টের স্টান্ট কিংবা যোগাসন নিয়মিতভাবে এই সবই করে থাকেন অভিনেতা, মেনে চলেন স্ট্রিক্ট ডায়েট। আর ঘুমের ব্যাপারে অক্ষয় ভীষণ নিয়ম মেনে চলেন। বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে অক্ষয়কে বলতে শোনা গিয়েছে ভোরবেলা উঠে শরীরের যত্ন নেওয়া তার প্যাশন, আর তাই আর্লি টু বেড আর্লি টু রাইজ।